জান্নাতের বর্ণনা করতেন, কিন্তু মূল জান্নাতের কত বেশি বড় কত নিরামত আল্লাহ তাআলা নিজে বলছেন, মা লা আইনুন রাআত, কোনো রাআত কোনো চক্ষু কোনো চক্ষু পৃথিবীর কোনো চক্ষু তা দেখেনি এত বেশি নিয়ামত, ওয়ালা উযুন সামিআত পৃথিবীর কোনো কান তা কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন পৃথিবীর মানুষের কোনো কল্পনা পৃথিবীর মানুষের কোনো ব্রেন তা কখনো কল্পনাও করতে পারেনি পারবে না। মহান আল্লাহ তাআলা কি বললেন এই হাদিস থেকে, মহান আল্লাহ তাআলা কথা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দলিল দিচ্ছেন, এই কথা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে দলিল দিচ্ছেন। আমার দিকে তাকান, আপনার কাছে যেই কথা বর্ণনা করব সেই কথার দলিল দিব, তাহলে আমার কথা গ্রহণ করবেন, তা না হলে দেখাই কুলাখ বার নামে জান্নাত জাহান্নামের হাজারো কাহিনী আছে, যেই কাহিনীগুলো মূলত ইসরায়েলি কাহিনী মিথ্যা কাহিনী, অনেক সময় মিথ্যা হাদিস বর্ণনা করা হয়। আর আমি শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বলার চেষ্টা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকরাউ, তোমরা তেলাওয়াত করো, ইন শিতুম, যদি তোমরা চাও তাহলে এই আয়াতটি তোমরা তেলাওয়াত করো, ফালা তাআলামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আইনিন আয়ুনিন, তাদের চক্ষু শীতল করার জন্য জান্নাতবাসীদের জন্য কি গোপন করে রাখা হয়েছে, ফালা তাআলামু নাফসুম, কোনো আত্মাই তা জানে না, পৃথিবীর কেউ তা জানে না। সামান্য কিছু বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা জানিয়ে দেওয়া হয়েছে, যা দেখেছেন মাঝে মাঝে চোখের সামনে উপস্থাপন করেছেন, তার উপরে ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যা চাইবে তাই পাবে, পৃথিবীতে কি চাইবে তুমি, তসলিমা নাসরিন, যদি 100 জন স্বামী চাই তাহলে 100 জন স্বামী দেওয়া হবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 100 জন পুরুষের সমপরিমাণ শক্তি সঙ্গমে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, তোমার কোনো জিনিসই অপূর্ণ থাকবে না, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনি তাই দেবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন আপনি যা চাইবেন। সম্মানিত দিনী ভাই, এখন যে সকল নাস্তিকেরা বলে জান্নাতে যাওয়ার পরে যা চাইব তাই যদি পাই, আমি যদি 100টা স্বামী চাই, যেমন তসলিমা নাসরিন বলে যে ছেলেদের জন্য রুম থাকবে, মেয়েদের জন্য কি থাকবে, তসলিমা নাসরিনের মতো মহিলারা যদি 100 জন পুরুষ চাই, 1,00,000 জন পুরুষ চাই, আল্লাহ তাআলা তাই দেবেন। আয়াত ওয়ালাকুম ফিমা তাশতাহি, আর তোমাদের জন্য তাই দেওয়া হবে যা তাশতাহি তোমরা চাইবে, আনফুসুকুম তোমাদের আত্মা তোমাদের অন্তর যা চাইবে, ওয়ালাকুম ফিমা তাদাউন ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাই তোমাদের জন্য প্রস্তুত করে দেবেন। সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন কি কি চাইতে পারেন সামান্য কিছু কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছে সেইভাবে কল্পনা করুন। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জান্নাতের বইয়ে সুন্দর করে কিছু সিঁড়ি উঠিয়ে দিয়েছে, সিঁড়ি দিয়ে মেঘের মধ্যে চলে গিয়েছে, বুঝাতে চাচ্ছে জান্নাত মনে হয় মেঘের মধ্যে, কল্পনায় ভুল হয়ে গিয়েছে, প্রচ্ছদ রচনা করা ঠিক হয়নি, কল্পনা করে ওভাবে প্রচ্ছদ লেখা ঠিক হয়নি, জান্নাত পুকুরে ঠিকই,
জান্নাতে সিঁড়ি আছে ঠিকই কিন্তু জান্নাত ওইরকম নয়। সম্মানিত দিদি ভাই ইউটিউবে জান্নাত বিষয়ে টিপে দিয়ে দেখি কত ধরনের ছবি আঁকানো আছে, কত ধরনের বর্ণনা দিচ্ছে আর প্রাকৃতিক দৃশ্যগুলো দিয়েছে। আপনি যদি এই বুঝাতে চান জান্নাত মানে মনে হয় এইরকম, তাহলে অবশ্যই এটা গুনাহ হয়ে যাবে। কারণ আমরা জাতি বাঙালি আর তালে ঠিক নয়, আসলে আমরা জন্মগত উল্টা বাঙালি। তা না হলে ধর্মটাকে আমরা ছবির সাথে এভাবে মিলিয়ে দিতাম না। ছবি বানিয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাগড়ির ছবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলের ছবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার ছবি। এই মিয়া সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা হোক আর যার জুতা হোক না কেন, জুতা তো জুতাই, কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে প্রায় যেই বই থাকে আগের যুগের ফাজাইলে আমলের উপরে দেখেছি, সেখানে একটা খরমের ছবি। খরম খরম মানে কি পায়ের জুতা, কাঠের জুতা, সেই খরমের ছবি। কোরআন হাদিসের উপরে জুতার ছবি রাখা ঠিক হবে, সেটা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা। জুতাতে কিছু আসে যায় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ও আয়েশা আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, ও আয়েশা আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। তার কলিজা টুকরা নিয়ে কে বলছে ফাতেমা, আমার কলিজা টুকরা, তুমি যদি অপরাধ করো ইসলামের বিধান তোমার উপরে ধার্য করা হবে, তুমি সাবধান থাকো, তুমি সাবধান থাকো। ও আয়েশা ও ফাতেমা, তোমাকে জান্নাতে জান্নাতে নিয়ে যাওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারাটা জীবন আগলিয়ে রেখেছিলেন, সারাটা জীবন ভালোবেসেছেন। শুধু ভালোবাসা নয়, কেমন ভালোবাসা একটু চিন্তা করুন। রাতের অন্ধকারে আবু তালিব যে বলছে, আবু তালিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলছেন ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, তুমি আমার ঘরে যে শুয়ে থাকো আর আমি তোমার ঘরে যে শুয়ে থাকি, কেউ যদি হত্যা করতে চায় তাহলে সে যেন আমাকে হত্যা করে, তোমাকে যেন হত্যা না করে। কত ভালোবাসতেন সেই আবু তালিব। মারা যাবার সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করছেন, দাওয়াত পৌঁছাচ্ছেন, কিন্তু যখন কাফের হয়ে মারা গেল, যখন মারা যাবার সময় বললেন আবু তালিব ওয়ানা আলা মিল্লাতি আলা আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্মে মারা যাচ্ছি, মুহাম্মদ তুমি কিছু মনে করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথাতুর হয়ে গেলেন, যেই চাচা এত ভালোবাসত সেই চাচা তো ঈমান নিয়ে যেতে পারলো না, সেই চাচা তো আমার জান্নাতে যেতে পারবে না। তাই আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া প্রার্থনা করতেই থাকলেন আর বললেন যতক্ষণ পর্যন্ত না আতান রাজা উনুয়া, আমাকে যতক্ষণ পর্যন্ত না নিষেধ করবেন না আল্লাহ তাআলা, ততক্ষণ পর্যন্ত আমি দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। মহান আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়াত করতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, এত ভালোবেসেছেন, তারপরেও জাহান্নামে তাকে দেওয়া হবে, তবে তাকে জাহান্নামের সর্বনিম্ন আযাব দেওয়া হবে। জাহান্নামের সর্বনিম্ন আযাব কি? নাআলানি মিনান নার, আগুনের দুটো জুতা থাকবে। মহান আল্লাহ তাআলা যেখানে কোরআনের আয়াতে জান্নাতের কথা বলেছেন, তার পরে পরেই জাহান্নামের কথা বলেছেন।
কখনো জান্নাতের কথা আগে বলেছেন, বেশিরভাগ সময় জান্নাতের কথা আগে বলেছেন, তারপরে জাহান্নামের কথা বলেছেন, কখনো আবার জাহান্নামের কথা আগে বলেছেন, জান্নাতের কথা পরে বলেছেন, জান্নাত আর জাহান্নাম পাশাপাশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামের সর্বনিম্ন আযাব হচ্ছে নালান মিনান নার।